বহিরাগত আসার দরকার নেই, খেলার জগতে খুব মন থেকে সাপোর্ট করতাম। খেলাড়ি কো খেলাড়ি রেনা চাইয়ে আর খেলাড়ি কো রাজনীতি মে নেই আনা চাই। আর একজন প্লেয়ারও তো খেলছে, ইলেকশনে দাঁড়িয়েছে, ফিউচার সিকিউর করনা হোগা না আপনা, তো ইসিলিয়ে ইয়ে মুভ করনা মতলব ঠিক হ্যায় উনকে ক্যারিয়ার ওয়াইজ। আই লাভ মোদি দিদি নেই রাজনীতিতে নামবে এটা আমরা আশা করিনি। আমার মনে হয় টেম্পোরারি এই জাস্ট ভোটের আগে ইলেক্টেড হয়ে দাঁড়ানোটা ইজ নট আ রাইট কাইন্ড অফ অ্যাপ্রোচ। জিততে পারবে? জিততে পারবে বলতে জিতার চান্সটা তো খুবই বেশি। মেরা হিসাব সে ও পয়সা কে চক্কর মে রাজনীতি মে চলে গিয়া। একটা প্লেয়ার তার রাজনীতি করা উচিত। হ্যাঁ, দেশের সেবা করবে, এমপি হলে তো সে নিজের দেশের সেবাটা তো করতে পারে। মানুষ হিসাবে ভালো, আমরা এক্সপেক্ট করবো ভালো কিছু করবে। আশা করি বাংলার জন্য ভালোই করবে, কারণ বাংলা লোক ওকে কিছু কিছু শ্রেণীর মানুষ ওকে চায়। একদিকে আইপিএল, অন্যদিকে পলিটিক্স মানে ভোটের বাজার, এবং ভোটের বাজারে একেবারে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, কলকাতা একেবারে সরগরম। কেকেআরে এক সময় খেলে গিয়েছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি রাজনীতিতে গিয়েছেন, কতটা যাওয়া উচিত চলুন মানুষের থেকে শোনা যাক। ইউসুফ পাঠান কেকেআরে খেলতো তো আগে ক্রিকেট, তো এখন তো বাংলাতে একদম পলিটিক্সে নেমে গেছে, ভালো করলো না খারাপ? আশা করি বাংলার জন্য ভালোই করবে, কারণ বাংলা লোক ওকে কিছু কিছু শ্রেণীর মানুষ ওকে চায়, হয়তো ওদিক থেকে সুবিধা পাবে কিছু একটা। সবাই বহিরাগত বলছে, বহিরাগত কী করায়? বহিরাগত আমরা তো অন্তত আমরা মনে করি, যারা কেকেআর ফ্যান মনে করি তারা না, না আমরা মনে করছি না, আমরা কোনো দল করি না, কিন্তু ঠিক আছে ও করতে পারে, ভালো কিছু করতে পারে আশা করি। করা উচিত না? না না, কেমন না প্লেয়ার হিসাবে রাজনীতি করা উচিত না, ওনার ব্যক্তিগত মতামত, ওই সম্বন্ধে আমি কথা বলতে চাই না, ওটা ওনার ব্যক্তিগত লাইফ, ওটা ওনার ব্যক্তিগত মতামত, ওই সম্বন্ধে আমি যেতে চাই না। উনি যখন গুড ক্রিকেটার এটা আমি জানি, উনি যখন রাজনীতি মনে করছেন ভালো করছেন তাই যাবেন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারছি না। ক্রিকেট ক্রিকেটার অ্যাকচুয়ালি আমরাও চাই ক্রিকেটের মধ্যে থাকা, যে যা প্রফেশনালের মধ্যে থাকাটা উচিত, যেমন গৌতম গম্ভীর আমাদের ক্রিকেটার, ঠিক আছে, উনি প্রফেশনালের মধ্যে সবসময়ের জন্য যুক্ত আছে, তো আমরাও চাই ক্রিকেটার একটু প্রফেশনালের মধ্যে থাকা উচিত। অনেকে বলছে বহিরাগত বাইরের থেকে এসছে, না বাইরের থেকে বলা বেকার, সবই তো ভারতীয়, প্রথমেই তো ভারতীয়, এবারে আর একজন প্লেয়ারও তো খেলছে, ইলেকশনে দাঁড়িয়েছে, সেও তো বিশ্বকাপ জয়ী। হ্যাঁ হ্যাঁ, গৌতম গম্ভীর তিনি মেন্টর হবেন বলে তিনি পলিটিক্স ছেড়ে দিয়েছেন, মানে বিজেপির থেকে তিনি যে এমপি পদ ছিল সেই পদে ইস্তফা দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলেন তো, কিছু মানুষ কিছু পলিটিশিয়ান আছে যারা পলিটিক্সের মধ্যে থাকা ভালো, বিভিন্ন এনারা ক্রিকেটার হয়ে জন্ম নিয়েছেন, তো ক্রিকেটার হয়ে থাকাটা খুবই উচিত আমার মনে হয় পার্সোনালি। ওখানে তো অদিত চৌধুরীর গড়, এখন নতুন একজন বিদ্যুৎ ধর পাঁচবার জিতেছে অদিত চৌধুরী, হ্যাঁ সেখানে টেক্কা দিতে একটু কষ্ট হবে, যেটা অত সম্ভব বলে মনে হচ্ছে না। কী মনে হচ্ছে, মানে ভালো কাজ করতে পারবে, জিততে পারবে? জিততে পারবে বলতে জিতার চান্সটা তো খুবই বেশি, আগে দেখছি কি হয়। প্লেয়ার হিসাবে কেমন লাগতো ইউসুফ পাঠানকে? খুব দারুণ, এক নম্বর প্লেয়ার বলে আমাদের ভক্ত ছিল কেকেআরে, বিরাট ভালো লাগতো। বিভিন্ন মতামত উঠে আসছে যারা খেলা দেখতে এসছেন, কেউ কেউ বলছেন আমরা খেলা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, শুধুমাত্র খেলা নিয়ে কথা বলতে চাই, আরও কিছু মানুষজন আছে এখানে, কথা বলি আমি তাদের সঙ্গে। মানে আপনার কী মনে হচ্ছে, মানে এটা কি উনি মানে একটা প্লেয়ারের উচিত ইন জেনারেল আমি যদি জিজ্ঞাসা? উচিত অনুচিত বলতে কি, আপনার ফার্স্ট অফ অল এটা বাংলার ইলেকশন হচ্ছে, নন বেঙ্গলি কেন দাঁড়াবে? অনেকেই বলছে বহিরাগত, বহিরাগত নন বেঙ্গলি, যেহেতু বাংলার ভোট হচ্ছে, তাহলে কি নেতা নেই মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, নেতা তৈরি হচ্ছে না? নেতা কেন থাকবে, নেতা অবশ্যই আছে, কেন জানি না কি কারণ। খেলাড়ি কো খেলাড়ি রেনা চাইয়ে আর খেলাড়ি কো রাজনীতি মে নেই আনা চাই, মেরা হিসাব সে ও পয়সা কে চক্কর মে রাজনীতি মে চল গিয়া, মেরা হিসাব সে ওইসা নেই হোনা চাইয়ে ভাই, জো খেলা জো লাইন মে হো তো ও লাইন মে রেনা চাইয়ে না, উসমে রাজনীতি মে জাকে ফায়দা কিয়া, রাজনীতি কে লিয়ে তো মোদী আইয়ে হ্যায়, আর জবরদস্তি কা তুম ঘুস রহে উসমে, সিরফ মোদী, হ্যাঁ মোদী, আই লাভ মোদী, দিদি নেই, দিদি তো কলকাতা কে লিয়ে আইয়ে হ্যায়। ইউসুফ পাঠান তো এখন রাজনীতি করছে, কি বল? রাজনীতিতে ওর আসা তো উচিত হয়নি, এখানে যার রাজনীতির অবস্থা আমার মনে হয় যে আসা উচিত হয়নি, এটাই আর কিছু। এই বাংলায় দাঁড়াচ্ছে বহরমপুর সিটে, বাংলায় দাঁড়ালেও কিন্তু আসা উচিত হয়, জিততে পারবে মনে হচ্ছে না, খেলার জগতে থাকাটাই দরকার ছিল না। অনেকে তো বলছে বাইরের লোক এসে বাংলায় দাঁড়িয়ে গেছে,
বহিরাগত আসার দরকার নেই, খেলার জগতে খুব মন থেকে সাপোর্ট করতাম, কিন্তু আসাটা উচিত হয়নি। ইউসুফ পাটেল কিন্তু এখন আর খেলে না, রাজনীতিতে খেলছে। হ্যাঁ ভালো, খুব দারুণ। লোকসভা নির্বাচনে বহরমপুরে লড়বে, ভালো লড়ছে, ভালো। তো তোমার মনে হয় খুব ভালো কাজ করলেই ভালো? তোমার মনে হয় এটা উচিত একটা প্লেয়ার তার রাজনীতি করা উচিত? হ্যাঁ, দেশের সেবা করবে, এমপি হলে তো সে নিজের দেশের সেবাটা তো করতে পারে। আমি এটুকু বলবো, একটা প্লেয়ার হয়ে ওনার আসা উচিত হয়নি, এরকম একটা জায়গায় আসা, ঠিক আছে? মানে জিততে পারবে মনে হচ্ছে? জিততে পারবে কি না পারবে এটা বলতে পারবো না, তবে একটা প্লেয়ার হয়ে এরকম রাজনীতিতে আসা আমার মনে হয় না ঠিক হয়েছে। মানুষ হিসাবে ভালো, আমরা এক্সপেক্ট করবো ভালো কিছু করবে। দেখুন, ওটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত, এই জিনিস নিয়ে কোনো কিছু বলতে চাই। ধরে নিন আপনার প্রিয় প্লেয়ার, আপনি তার ফ্যান, আপনি তাকে খুব ভালোবাসেন, ক্রিকেটার হিসাবে খুব ভালোবাসতেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি রাজনীতিতে চলে গেলেন ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে, তখন আপনার মনে কেরম লাগবে বা কি আপনার সঠিক মনে হবে সেটা? দেখুন, উনি সেটা সঠিক ভেবেই গেছেন, ওনার সিদ্ধান্তের উপর আমি কিছু বলতে চাই না। আর তবে ইউসুফ পাঠানকে ভালোবাসি। প্লেয়ার হিসাবে ভালো। ইউসুফ পাঠানকে চেনো? একদম। ক্রিকেটে খেলতো? একদম। কেরম লাগতো? দারুণ প্লেয়ার, একটা মিডল অর্ডারটাকে যেমন একদম স্ট্রং রাখতো, খুব ভালো খেলতো। এবার ইউসুফ পাঠান কিন্তু রাজনীতিতে নেমে গেছে, কি বলবেন? এটা এক্সপেক্ট ছিল না ইউসুফ পাঠানের কাছ থেকে, যে উনি একটা এত সুন্দর ব্যাটসম্যান, মিডল অর্ডারটা খুব স্ট্রং রাখতো, এখান থেকে যে রাজনীতিতে নামবে এটা আমরা আশা করিনি। আমরা চাইতাম যে ক্রিকেটারে আরও দীর্ঘদিনও খেলুক এবং আরও ক্রিকেটারে নাম করুক। এটা কী মনে হচ্ছে, রাজনীতিতে ভালো করবে? মনে তো হয় না, উনি ক্রিকেটে ভালো ছিলেন, এবার জানি না রাজনীতিতে নেমে যে কতটা কী করতে পারবে সেটা তো আমরা আশা। কেন নামতে হচ্ছে বলে মনে হয়? সেটা তো আর জানি না, কিন্তু হঠাৎ করে এই ডিসিশানটা আমাদের ব্যক্তিগত প্লেয়ারদের মতামতে এটা হয়তো কোথাও যেন না যে ভুল ডিসিশান, আমরা ওকে প্লেয়ার হিসেবে ভালো লাগতো। ইন্ডিয়াতে উনি অনেক ম্যাচ জিতিয়েছেন, ঠিক আছে, কিন্তু ক্রিকেটেও অনেক ম্যাচ জিতিয়েছেন, কিন্তু এটা এক্সপেক্ট ছিল না ইউসুফ পাঠানের কাছে যে উনি রাজনীতিতে নেমে। প্লেয়ার হিসাবে তাকে শ্রদ্ধা করছো, কিন্তু রাজনীতিতে গেছে সেটা তুমি মেনে নিতে পারছো? রাজনীতি তো এমন একটা জিনিস যেটা আমার মনে হয় খারাপ দিকটা দেখা উচিত না। ওনার পার্সোনাল লেভেলে ওরা যদি মনে হয় যে উনি দেশের সেবা করতে পারবেন, রাজ্যের সেবা করতে পারবেন, তাহলে আমার মনে হয় আমাদের সেটাতে প্রোটেস্ট করা উচিত নয়। এবার কতটা করাপ্টেড সেটা ডিপেন্ড করছে, বিকজ এখনকার দিনে রাজনীতিতে যেরকম করাপশন দেখা যাচ্ছে সেটা বাঞ্ছনীয় নয়, সেটা না হলেই ভালো। আমি ওনাকে বিশ্বাস কি ভালো করতে পারবে বলে মনে করতে পার? আমার মনে হচ্ছে না, যার এগেন্সে দাঁড়িয়েছে তার এগেন্সে যেটা একটু মুশকিল আছে। তিনি তো মানে লেজেন্ডারি একজন পলিটিশিয়ান, তো আর আমার মনে হয় টেম্পোরারি এই জাস্ট ভোটের আগে ইলেকটেড হয়ে দাঁড়ানোটা ইজ নট রাইট কাইন্ড অফ অ্যাপ্রোচ। ইউসুফ পাঠানকে নিয়ে ভিন্ন মত আমরা শুনলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আরও আপডেটস এবং খবরের জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।